প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতা গ্রহণের বছর যেতে না যেতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হয় ইয়েলো ভেস্ট আন্দোলন, যা এখনও চলমান। এর মধ্যেই করোনা সংকট, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ নানা সংকট মোকাবেলা করেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নির্বাচন নিয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী নেতারা বলছেন, ম্যাক্রো পুনরায় নির্বাচিত হলে ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের ধারা এগুলো মিলে যুদ্ধ পরবর্তী পর্যায়ে কি হবে সেটাও একটা পর্যালোচনার ব্যাপার আছে। তার আগে আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্সে ইলেকশন হতে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ফ্রান্সের ইকোনমির জন্য। ইলেকশন যেহেতু দুই পর্যায়ে ইলেকশন আছে, তো সেই পর্যায়ে শেষ পর্যন্ত সে জয়ী হয় তাহলে সেটা আমাদের দেশের জন্য মঙ্গলকর হবে। অন্যদিকে ফ্রান্সবাসী বলছে, ম্যাক্রোর পুরো সময় জুড়ে অস্থিরতা থাকায় সব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হয়নি, তবে তার সময়ে বেকারত্ব কিছুটা হ্রাস পেয়েছে। আন্দোলন, পরিবহন ধর্মঘট, করোনা আর এখন রাশিয়া ইউক্রেন সংকটে এক ধরনের অস্থির সময় পার করেছে ম্যাক্রো সরকার। তবে তার সময় বেকারত্ব অনেকটাই হ্রাস হয়েছিল আর সে কারণে এই নির্বাচনে তাকে আমি এগিয়ে রাখতে চাই। নির্বাচন চলে আসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এখন মাঠে সরব, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। নানা সংকট আর সমস্যা মোকাবেলা করে গেল পাঁচ বছর ফ্রান্সে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমানুয়েল ম্যাক্রো। যদিও নানা জনমত জরিপের হিসেব আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোরই পুনরায় জয়ী হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফলই বলে দেবে কে আসছেন এই এলিজি প্রাসাদে। ফ্রান্সের এলিজি প্রাসাদ থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ।